গুগল ভয়েস সেল করে এখন থেকে প্রত্যেক দিন আমার ইনকাম হবে 35 থেকে 40 হাজার টাকা। তো এটা কিন্তু আমার মুখের কথা নয়, লাইভে আপনাদেরকে প্রুফ সহ দেখাই দেব। সো যারা গুগল ভয়েস নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ শুধুমাত্র গুগল ভয়েস আমি ইউএসের একটা ক্লায়েন্টের কাছে বা বায়ারের কাছে সেল করে প্রত্যেক দিন 35 থেকে 40 হাজার টাকা প্লাস আর্নিং করি, মাসে কিন্তু নয়। তাহলে মাসে কত আর্নিং হয় আপনারা নিজেই হিসাব করে নেবেন। সো আপনারা যারা গুগল ভয়েস নিয়ে কাজ করেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি কষ্ট করে আজকের এই ভিডিওটি কেউ অন্তত 1 মিনিটের জন্য বা 1 সেকেন্ডের জন্য হলেও স্কিপ করবেন না। কারণ আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা চাইনিজ অথবা ইউনাইটেড স্টেটস, এক কথায় ইউএসএর ক্লায়েন্ট বা বায়ার পাবেন। সব কিছু ডিটেলসে দেখাই দেবো এবং বায়ার বা ক্লায়েন্ট আপনাদেরকে নক করার পরে আপনারা কীভাবে জাজ করবেন সে আসলে রিয়েল পার্সন অথবা সে ফেক পার্সন, মানে এগুলো তো বোঝার কিছু বিষয় আছে। সো সব ডিটেলসে আপনাদেরকে দেখাই দেবো যাতে আপনাদের আজকের এই বিষয়গুলো বুঝতে, এবং আমি কিন্তু লাইভ ফার্স্টেই বলে দিছি যে প্রতিদিন ইনকাম 35 থেকে 40 হাজার টাকা। সো আর বেশি কথা বাড়াবো না, সিম্পলিভাবে চলেন আমরা ম্যান টপিকে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি ভিউয়ার্স কাইন্ডলি আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্য অবশ্য করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো সিম্পলিভাবে চলেন ভিউয়ার্স, আমরা এখন ম্যান টপিকে ব্যাক করব। তো ম্যান টপিকে আসার পরেই ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো ইউএসএর যে বায়ারটা আজকে সকালবেলায় পাইছি, এক কথায় সোনার হরিণ, এটাকে বলা হয় সোনার হরিণ। আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি সিম্পলভাবে দেখেন চলে যাচ্ছি টেলিগ্রামে কীভাবে আমার এই সোনার হরিণ বা বায়ারটা আমার কাছে আসছে বা মাধ্যমটা কী সবই দেখাই দিচ্ছি এবং আপনারা কীভাবে পাবেন সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাই দেওয়া হবে। তো আমি টেলিগ্রাম চ্যানেলটা রান করতেছি, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন না, কাইন্ডলি ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ইন্সপায়ার্ড হবেন, মোটিভেট হবেন এবং সব কিছু বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি ভিউয়ার্স টেলিগ্রামে চলে আসলাম। তো টেলিগ্রামে আসার পরে আমি কিন্তু ভাই আগেই বলতেছি বায়ারের ইউজার নেম এবং সব কিছু কিন্তু আমি হাইট রাখবো, কারণ আমাদের বাঙালিরা কিন্তু ভালো নয়, তাকে মানে হুদায় ডিস্টার্ব করা শুরু করে দিবে, যার কারণে কিন্তু আমি অনেক কিছু হাইট রাখবো, শুধু আপনাদেরকে কমিউনিকেশানগুলো দেখাই দেবো। তো এখানে দেখেন একটু আমি নিচের দিকে চলে যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে এটা কিন্তু চাইনিজ একটা ল্যাঙ্গুয়েজ, মানে সে চাইনিজে, তার বাসা হচ্ছে চায়নাতে, সে থাকে হচ্ছে ইউনাইটেড স্টেটসে। তো আমি জাস্ট একটু তার কমিউনিকেশনটা রান করতেছি এবং সে যে রিয়েল পার্সন বিয়ার্স এটা বোঝার আরও কিছু মাধ্যম আছে আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এখানে দেখেন জাস্ট একদিনের কমিউনিকেশান সে কিন্তু রাখছে। তো আমি ফার্স্ট থেকে একদম দেখেন জাস্ট কয়েকটা কথা হয়েছে আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু এখানে ফার্স্টে তার সঙ্গে কোনো যোগাযোগ করি নাই, সে কিন্তু ফার্স্টে আমাকে হাই দিছে দেখেন। তো আমি কিন্তু ইউজারনেমটা আবার বলতেছি হাইড করে দেবো, কিন্তু আপনাদের বোঝানোর উদ্দেশ্যে চাইনিজ কিছু ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে মানে বের করে রাখবো যে আপনি এটা দেখে যেন বুঝতে পারেন। দেখেন তো এটা হচ্ছে বায়ার এবং এখান থেকে নিচে দেখেন আমাকে সে হাই দিছে এবং আমার ইউটিউবের একটা ভিডিও দেখেন সে স্ক্রিনশট করে নিছে, নেওয়ার পরে কিন্তু আমাকে সে দিছে। দেওয়ার পরে এখানে লিখছে কি ইজ ইউ, আমি লিখছি ইয়েস। দেন একটু যদি আমি নিচের দিকে চলে যাই দেখেন লিখছে ডু ইউ সেল গুগল ভয়েস অ্যাকাউন্টস, আমি লিখছি ইয়েস। ইউর কান্ট্রি, আমি তার কাছে কিন্তু কান্ট্রি জানতে চাইছি, তো কারণ যেহেতু দেখেন তার ল্যাঙ্গুয়েজটা তার নামটা কিন্তু চাইনিজ ভাষায়, আমি ভাবছিলাম সে হয়তো বা চায়নার, তো নো সে কিন্তু চায়নার ভাষা হলে কী হবে, তার সে কিন্তু থাকে ইউনাইটেড স্টেটসে। ইউর কান্ট্রি আমি লিখছিলাম, সে দেখেন লিখে দিয়েছে ইউএসএ, আবার লিখে দিয়েছে ইউএসএ, তারপরে সে কিন্তু প্রাইস জানতে চাইছে। তো এইভাবে প্রাইসটা জানার মানে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে করলাম সে হয়তো বা বাংলাদেশি কোনো গাই আমার সাথে স্ক্যামিং করতে আসছে। সো তারপরে দেখেন আমাকে প্রাইস বলছে, আমি একটু তাকে ডলার লিখে দিয়েছি, দেখেন একটা গুগল ভয়েসের প্রাইস $4 তাকে আমি লিখে দিয়েছি। একটু পরে আপনাদেরকে আমি হিসাবগুলো দেখাচ্ছি, কাইন্ডলি একটু কিন্তু ফুল ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন ভাই, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, কারণ ফার্স্টেই বলছি এখানে অনেক কিছু আপনাদেরকে আজকে আমি বলবো যেগুলো দ্বারা আপনারা উপকৃত হবেন, কেউ ক্ষতির সম্মুখীন হবেন না, কাইন্ডলি ফুল ভিডিওটা দেখতে থাকেন। তো $4 বলছি, সে লিখছে দেখেন ওয়ান গুগল ভয়েস অ্যাকাউন্ট ইজ $4। দেওয়ার পরে সে দেখেন একটু মানে এরকম ইয়ে দিছে আর কি, বিটমুজি দিছে, যাই হোক। দেন একটু নিচে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন ইউর পেমেন্ট মেথড, আমি তার কাছে কিন্তু পেমেন্ট মেথড জানতে চাইছি, সে কী লিখেতেছে দেখেন আপনার লাইভ দেখেন USDT, তখন আমার বিলিভ হয়েছে 80% যে সে আসলে ইউএসএর ম্যান, বুঝতে পারছেন? কারণ অনেক ক্ষেত্রে কিন্তু ভুল করে অনেকেই বলে দেয় নগদ বিকাশ বা আপনার মনে করেন বাইন্যান্স, ডাইরেক্টলি যদি আপনার বাইন্যান্সের কথা বলে তাহলেও বুঝবেন সে হচ্ছে বাংলাদেশি হতে পারে, কারণ বিদেশের কিন্তু অ্যাভেলেবল বাইন্যান্সের USDT ইউজ করে, বাট তারা কিন্তু বাইন্যান্স বলবে না, ডাইরেক্টলি USDT, বিটকয়েন, আপনার হচ্ছে আরও আদার্স বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি আছে সেগুলোর নাম কিন্তু তারা সরাসরি বলবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বাইন্যান্স বললেও ভাবে নেবেন সে বাংলাদেশি হইতে পারে, আমি বলতেছি না যে হবেই কিন্তু হইতে পারে।
দেন এই ক্লায়েন্টগুলো কীভাবে পাবেন আমি কিন্তু বলছি, দেখাই দেবো, ভিডিওটা দেখতে থাকেন। তো ইউএসডিটি লিখে দেওয়ার পর আমি লিখছি, দেখেন, হাউ মাচ ডু ইউ ওয়েন টু পে দ্য প্রাইস। আমি তাকে বলছি আপনি কত করে আমাকে প্রাইস দিতে চাচ্ছেন, আমি তাকে লিখে দিছি। সে দেখেন এখানে তারপরে লিখছে, ইফ দ্য প্রাইস ইজ লো আই প্ল্যান টু বাই আপ টু 200 থেকে 300 অ্যাকাউন্ট। মানে সে পার ডে আমার কাছ থেকে প্রতিদিন 200 থেকে 300 গুগল ভয়েস বাই করবে। তো ভাই এখন একটা জিনিস আপনাদেরকে আমি বুঝাই দিই, দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রতিদিন, আমি যে ফার্স্টেই বলছি, প্রতিদিন সর্বনিম্ন ইনকাম 35,000 থেকে 40,000 টাকা। আর আপনাদের এলাকায়, আপনারা অনেকেই জানে থাকবেন ভাইস, আপনাদের এলাকায় বা আপনাদের আশেপাশে যে ভাই বোনেরা আপনারা জানেন যে গুগল ভয়েস নিয়ে কাজ করে, তারা কিন্তু সবচাইতে বেশি আগাইছে। তো কীভাবে, তাদের কাছে বাইরের কান্ট্রির বায়ার আছে বা হচ্ছে ক্লায়েন্ট আছে, এই কারণেই দেখেন কোনো কষ্ট ছাড়াই আমার প্রতিদিন কীভাবে আর্নিংটা হবে আপনাদেরকে দেখাই দিই। ভাই আমি কিন্তু গুগল বা চালাবল ক্রিয়েট করি না। তো ধরেন আমি যদি আমার বাংলাদেশের মানুষের কাছ থেকে আমি সঠিক লিগাল দামটা দিয়ে বাই করতে পারি, কারণ বর্তমানে গুগল পেসের রেট কত আপনাদেরকে আমি একটু দেখাই, হিসাবগুলো ক্লিয়ার করবেন তারপর যাবেন, কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না। দেখেন এখান থেকে আমি আপনাদেরকে দেখাই হিসাবগুলো করে। এখানে দেখেন বর্তমানে আমাদের বাংলাদেশে গুগল পেসের রেট হচ্ছে সর্বোচ্চ 190 থেকে 220 টাকা, সর্বোচ্চ গুগল ভয়েসের রেট কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে এই ওটিপি কলিং মেথডের কারণে। যাই হোক এইটা কিন্তু রেট, তাই তো? তো দেখেন আমি যদি এই রেটে একটা গুগল ভয়েস বাই করি, বাই করার পরে দেখেন এখানে আমি কিন্তু সর্বোচ্চ আরও কথা বলছি, তার সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আগে আপনাদেরকে আমি হিসাবগুলো দেখাই। দেখেন আমি যদি এই রেটে তার কাছ থেকে গুগল ভয়েসটা বাই করি, সো বাই করার পরে দেখেন আমি ধরেন 190, আচ্ছা ধরেন আমি 200 টাকা করেই ধরলাম, নেন 200 টাকা করে তাদের কাছ থেকে আমি গুগল ভয়েসগুলো বাই করতেছি। সো বা মনে করেন যারা গুগল ভয়েসে বাই সেল করেই কিন্তু তারা কোটিপতি হয়ে যাচ্ছে ভাই, তারা R15 আরও দামি দামি বাইক চালায়, যেটা কিন্তু একটা সিপিএম রাইডিং করেও এত দূর আগানো সম্ভব নয়, কারণ এখানে বসে বসে জাস্ট শুধু হার্ড ট্রান্সফার করে আর্নিংটা হয়। তো দেখেন আমি ধরেন 120 টাকা করে, সরি 200 টাকা বা 220 টাকা বাই করছি। বাই করার পরে আমি ধরেন এই ক্লায়েন্টের কাছে, সে বলছে কত প্রতিদিন আমার কাছ থেকে সর্বনিম্ন 200 সর্বোচ্চ 300 পর্যন্ত গুগল ভয়েস বাই করবে। সো বাই করলে ধরেন আমি 250 ধরলাম, নেন 300 ধরলাম না 200 ধরলাম না, 250 গুগল ভয়েস সে আমার কাছ থেকে প্রতিদিন বাই করবে। তো আমি এখন দেখেন, আগে আমি আপনাদেরকে ডলার হিসাবটা দেখাই, আমি যদি $3 সর্বোচ্চ তার সাথে কমিউনিকেশন করে আবার 3 নিয়ে আসছি, আমি কমিউনিকেশনগুলো আবার দেখাচ্ছি, তার সাথে আমার $3 পর্যন্ত কমিউনিকেশন হয়েছে। ধরেন আমি 3 × 115 ইউজিটি ডলারের রেট আপনারা বলবেন সকলেই জানেন কত টাকা আসতেছে, 345 টাকা একটা গুগল ভয়েসের দাম। তাহলে এখন আপনাদেরকে আমি রেটটা বের করে দেখাই। দেখেন আমি মনে করেন তার কাছে 250 গুগল ভয়েস সেল দিব, 250টা গুগল ভয়েসের দাম দেখেন কত করে আসতেছে, 250 × 115 দেখেন আমাদের কত করে আসতেছে ভ্যাটস, 28,750 টাকা। সরি এখানে একটা কিন্তু মিস হয়ে গেছে, সরি আমার কিন্তু মিস্টেক হয়ে গেছে, জাস্ট একটু ওয়েট, 250 আমার মিস্টেক হয়ে গেছে, 250 × আমাদের তাহলে 345 টাকা করে কিন্তু আসবে। দেখেন এখানে কত আসতেছে আমি আপনাদেরকে দেখাই, এখানে 345 দিয়ে আমি গুণ দিয়ে দিলাম, কারণ একটা গুগল ভয়েসের দাম কিন্তু 345 টাকা পড়তেছে আমি বায়ারের কাছে বা ক্লায়েন্টের কাছে যখন সেল দিব। আমি যখনই এখানে দাম দিয়ে দিলাম দেখেন কত টাকা আসতেছে, 86,250 টাকা, 86,250 টাকা থেকে ধরেন 250 গুগল ভয়েসের দাম আমি আপনাদেরকে হিসেবটা দেখাই, 86,250 টাকা ধরেন 86,000 টাকাই ধরলাম, দেন এখান থেকে দেখেন আমার ধরেন 220 টাকা একটা গুগল ভয়েস গুনুন 250 কত আসলো, 55,000 টাকা, 55,000 টাকার গুগল ভয়েস আমি মনে করেন আমার দেশের মানুষের কাছ থেকে বা এক কথায় আমি বিভিন্ন ড্রাইভারদের কাছ থেকে বাই করে নিছি। বাই করার পরে এই 55,000 ধরেন 55,000 মাইনাস 86,000, 86,000 টাকাই ধরলাম, 86,000 কত টাকা লাভ আসে ভাই দেখেন, 31,000 টাকা লাভ আসে। আর আমি যদি 300 টাকা করে গুগল ভয়েস ধরি তাহলে আমার লাভ আসতেছে কত, প্রায় 35,000 থেকে 40,000 টাকা শুধুমাত্র হার্ড ট্রান্সফারের কারণে, শুধুমাত্র আমাদের কাছে বিশ্বস্ত একটা বায়ার বা ক্লায়েন্ট থাকার কারণে। আশা করি আপনারা কিন্তু লাইভ হিসাবটা বুঝতে পারছেন। দেখেন এই কারণে কিন্তু তারা গুগল ভয়েস নিয়ে বিজনেস করে বা গুগল ভয়েস বাই সেল করে থাকে, এইভাবে কিন্তু আর্নিংটা করে। তো আরও কমিউনিকেশানগুলো এখন আপনাদেরকে আমি দেখাই, একটু নিচের দিকে চলে যাবো। বা আপনার যদি নিজের পার্সোনাল টিম থাকে ভাই তাহলে তো আপনার কোনো খরচ পড়তেছে না, একটা গুগল ভয়েসে শুধু আপনার জিমেলটা বাই করতে যে খরচ 50 থেকে 55 টাকা খরচ পড়ে যাচ্ছে, এই ক্ষেত্রে ভাবেন না আপনি তাহলে কী পরিমাণে লাভ আসতেছে। তো এরকম ক্লায়েন্ট পাওয়ার সিস্টেম বলে দিচ্ছি। আরও দেখেন এখন আমি একটু নিচে চলে যাই, দেখেন এখানে লিখছে 300, আমি লিখছি শিওর, এখানে লিখছি বাট হাউ মাস আর ইউ ওয়েলিং টু পে, মানে আপনি আমাকে কত করে পে করতে চাচ্ছেন, সে লিখছে দেখেন
এক অ্যাকাউন্ট $1 ভাই। প্রথমে একটু বিদেশি তো বুঝতেই পারতেছেন, টাকা কি এত ভারী লাগে, সে আমার সাথে দামাদামি করতেছে, আমি কিন্তু ফার্স্টে যেন বসাই দিছি ভাই। আপনারা অনেকে ভয় করেন যে প্রথম অবস্থায় একটু কম করে চাই, ভাই কম করে চাইলে কিন্তু কোনোদিন আর বাড়াইতে পারবেন না, সবসময় বিগ অ্যামাউন্ট চাইবেন, নিজেকে একটু ডেভেলপ করেন, কারণ এখন স্মার্ট হন ভাই, স্মার্ট সিস্টেমে দাম চাওয়া চাই শিখবেন। আমরা মনে করি আমাকে আমি দাম চালিয়ে ছেড়ে চলে যাই কি না এরকম কিন্তু আমরা মনে করি ভাই, এরকমটা ভাববেন না, একটু স্মার্টিং গেলে দাম চাইবেন। দেখেন আমি এক সে $1 দিতে চাইছে, আমি বলছি সরি, সে লেখছে, সে আমাকে আবার বলছে তুমি কত করে চাচ্ছ, সে দেখেন সে মানে বলতেছে তুমি ফিক্সড করো। আর এখানে দেখেন আমি যদি পারফেক্টলি বলতাম না বাবা $1 করে দিলেও তো আমার লাভ হচ্ছে, আমি তাকে এইরকমই দিয়ে দিই, এরকমটা কখনোই ভাববেন না, দামাদামি করবেন। ক্লায়েন্ট বায়ার এগুলোর সাথে সবসময় দামাদামি করতে হয়, সেটা আপনার আপওয়ার্ক ফাইবার যেখানেই কাজ নেন না কেন, ক্লায়েন্টের সঙ্গে দম ফুলে স্মার্ট ওয়েতে দামাদামি করবেন, দামাদামি করে তাদের কাছ থেকে দাম সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমাকে বলছে, আমি বলছি দেখেন এখানে সর্বশেষ লাস্ট $3 স্যার, আমি তাকে দেখেন এই যে $3 কথা বলছি, এ লেখছে ক্যান আই বাই ওয়ান অ্যাকাউন্ট ফার্স্ট অ্যান্ড ট্রাই ইট আউট, মানে সে ফার্স্ট আমার কাছ থেকে দেখেন একটা অ্যাকাউন্ট মানে এখানে সুন্দরভাবে লিখছে, সে ফার্স্ট আমার কাছ থেকে একটা অ্যাকাউন্ট বাই করবে, বাই করে সেকে চেক করবে। এটা সবারই স্বাভাবিক, সবাই আগে চেক করে দেখবে যে আমি আমার ওয়ার্কার, কারণ কেন চেক করবে আপনাদেরকে একটা জিনিস আজকে আমি ক্লিয়ার করি ভাই, আমাদের এই দেশটাতে বিশেষ করে বাংলাদেশের কথা বলবো আর ইন্ডিয়ার কথাই বলবো, এত পরিমাণে অনলাইনে সেক্টরগুলোতে স্ক্যামার আছে মাথায় নষ্ট ভাই, আপনারা কখনো ভাবেনই না যে মানে মারা ধরে খেলে পরবর্তীতে আপনাকে সেটা মানে সেটার দায় আপনাকে শোধ করে দিতে হবে ভাই। বর্তমান সিচুয়েশন আপনি কি একটা জিনিস জানেন, আপনি কারো ২৫,০০০ টাকা মেরে খাইছেন, আপনি হয়তো ভাবতেছেন যে মরার পরে বা উপরে অন্য একটা আমি শোধ করবেন, ভাই লাগবে না, আপনাকে দুনিয়ার বুকেতেই ওইটা আপনাকে পরিশোধ করে যাইতে হবে, আপনি নিজেই বুঝতে পারবেন ভাই। কারো ৫-১০ টাকা মারে খাবেন, স্ক্যামিং করবেন, জানি না তার সেটাকে জানেন তার কত কষ্টের টাকাও হইতে পারে, সবাই তো আর সুখে এখানে কাজ করতে আসে না, তো সেটার অভিশাপ কিন্তু আপনার লাগবে। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে দুনিয়ার বুকেই আপনার মা হোক বাবা হোক ফ্যামিলি গার্জেন বা আপনার উপর দিয়েই সেই পরিমাণ অ্যামাউন্ট বা তার থেকে বেশি পরিমাণ অ্যামাউন্ট শোধ হয়ে যাবে যেটা আপনি মেরে ধরে খাবেন। সো চেষ্টা করবেন ভাই অনলাইনে স্ক্যামিংগিরি করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশের এমন একটা মন মানসিকতা, মনে করেন কী বলবো, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব বিভিন্ন মাধ্যমে মনে করেন স্ক্যামিং চলতেইছে, ধান্দাবাজি চলতেইছে ভাই, যারা এই কাজগুলো করেন চেষ্টা করেন এগুলো থেকে দূরে থাকার, আপনি কিন্তু স্ক্যামার করে বিশাল কিছু করতে পারবেন না, আপনাকে ওই পরিমাণ অ্যামাউন্ট শোধ দিয়ে যাইতে হবে, মাঝখান থেকে হুদায় মনে করলেন যে আমি এটা মেরে দিয়ে বিশাল কিছু হয়ে গেলাম। তো যাই হোক, এই জন্য এগুলো চেষ্টা করবেন দূরে থাকার। তো দেখেন এখানে দেখেন ফার্স্ট সে ট্রাই করবে, আমি বলছি শিওর, তারপরে এখানে লিখছে বাস্ট, আমি লিখছি বাট ফার্স্ট পে দেন গুগল ভয়েস স্যান্ড, আমি লিখছি ফার্স্ট একটা গুগল ভয়েসে কিনবে তো কী হয়েছে, আমি ডাইরেক্টলি কাটসাট কথা ভাই, এখানে ভয় করে কথা বলে নিজের বাস খাওয়ার চান্স থাকে, ডাইরেক্টলি বলছি দেখেন ফার্স্ট পে মানে বাট ফার্স্ট পে দেন গুগল ভয়েস স্যান্ড, আমি তাকে সরাসরি লিখে দিছি। আর ভাই আগেই বলি এই রিলেটেড ভিডিও কিন্তু আপনাদের মাঝে ইউটিউবের বুকে কেউ দিতে আসবে না ভাই, একটা জিনিস মনে রাখবেন, কারণ এই জিনিসগুলো সিক্রেট হয়, আমি কিন্তু লাইভ দেখাই দিচ্ছি। দেখেন আপনাদের গুগল ভয়েসে বাই করে আমরা কী পরিমাণে প্রফিট আর্নিং করি, দেন এখান থেকে দেখেন নিচের দিকে চলে যাচ্ছি, দেওয়ার পরে সে লিখছে হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, মানে আমি কী অ্যাড্রেসের মাধ্যমে পেমেন্ট নিতে চাই, আমি ডাইরেক্ট লিখছি USDT, আবার লিখে দিছি, এখানে লিখছে লাইক দিস, দেখেন সে আমাকে তার USDTটা অলরেডি পাঠিয়ে দিছে, আমি ইয়েস লিখছি তার তাকে আমি ওকে দিয়ে দিছি, সে বর্তমানে আবার এই যে অনলাইনে আসতেছে যাচ্ছে, আমি তার সাথে আবার কমিউনিকেশন, এবং মানে বেশি দাপাদাপি করবেন না, একটু সময় দিয়ে বসে থাকেন ভাই, ঠেকা ওর কিন্তু আমাদের ঠেকা নয়, বুঝতে পারছেন, ঠেকা ওর আমাকে খুঁজে নক দিচ্ছে মানে কিন্তু গুগল ভয়েস ওর ঠেকা, সে আমাকে ঠিকই কিন্তু নক দিবে, একটু সময় দিবেন সেই নক দেখ, কারণ দামান সে এই ক্ষেত্রে দেখবেন যে আপনি $3 প্লাস দিয়েও আপনার কাছ থেকে কিনতে আসবে, বুঝতে পারছেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন, বা যখন রেট পারবে তাকে ডাইরেক্ট বলে দেবেন যে এখন গুগল ভয়েসের রেট হাই আপনাকে এই দামে কিনতে হবে, নইলে আমি দিতে পারবো না, আমার আরও বায়ার আছে, একটু টেকনিক ইউজ করবেন, করে মনে করেন এই সিস্টেমে আপনাদেরকে এই যে ক্লায়েন্টের সাথে দেখেন আমি কিন্তু লাইভ দেখাই দিলাম, এটা কিন্তু এখন আমার কাছে সোনার হরিণ একটা ক্লায়েন্ট, বুঝতে পারতেছে, সে ৩০০ কিনবে, এবং এখানে যে শেষ অ্যামাউন্টটা কিন্তু নয় ভাই, এই ক্লায়েন্টের সঙ্গে দেখেন আমরা বাঙালিরা আর একটা প্রবলেম আমাদের, আমরা লোভ সামলাইতে পারি না ভাই, এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় বড় বিগ একটা প্রবলেম, কীভাবে লোভ সামলাইতে পারবেন না জানেন, দেখেন আমি এখানে কী বলছি ফার্স্ট পে দেন গুগল ভয়েস স্যান্ড, ভাই বিদেশি মানুষেরা কিন্তু প্রচুর মানুষকে মানে বিশ্বাস করে, এটা তো অতটুকু আপনারা যারা কাজ করছেন যাদের কাছে বিদেশি ক্লায়েন্ট বা বায়ার আছে এতটুকু আপনারা জানেন, কারণ তাদেরকে ধরেন আমি এই যে আপনাদেরকে একটু বলি, এই যে সে আমাকে ধরেন আবারও আপনাদেরকে একটু বুঝাই দেই আমরা কীভাবে লোভি কীভাবে কী করি, দেখেন সে ধরেন আমার কাছ থেকে ২৫০টা গুগল ভয়েস কিনবে, গুনুন $3 দাম হচ্ছে আমার ৩৪৫ টাকা, তাই তো,
এখানে কত আসতেছে 86,250 টাকা, হয়তো বা সে আপনাকে 50,000 টাকা আগে পে করে দিবে, এরকম বিষয়। বা অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার সাথে একটা বিশ্বস্ত বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলে সে কিন্তু আপনাকে একবারেই 86,000 টাকা 250 টাকা বা 86,000, ওরা কিন্তু মানে কম গুলুন কমিয়ে দেয়, বেশি করেই দেয়। 86,000 টাকা, 86,250 টাকা হয়েছে না, আপনাকে দেখবেন 86,000 টাকা, 86,500 টাকার ডলার আপনাকে দিয়ে দিবে, বিষয়টা এই রকমের। তো ভাই আমরা বাঙালি গায়েরা করি কি, এই পেমেন্টটা ভাই দেখেন 2 দিন 3 দিন 4 দিন সঠিকভাবে তার সাথে লেনদেন করতে করতে হঠাৎ করে দেখবেন বিগ একটা অ্যামাউন্ট আপনাকে পে করে দিচ্ছে, ভাই আপনি গুগল পে না দিয়ে তাকে ব্লক করে দিয়ে বের হয়ে চলে আসলেন। এতে আপনি কত বড় একটা হক নষ্ট করলেন জানেন? আপনি ওকে এই ধোকাটা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে দেখবেন সে আর বাই করতে আসবে না, তার মনে একটা আঘাত পেয়ে যাবে, এইরকম একটা বিষয় তৈরি হবে। ভাই আপনি এই ক্লায়েন্টের কাছ থেকে লাইফ টাইম আপনার কাছ থেকে ফায়দা নিতে পারবেন, এমনকি এই একটা ক্লায়েন্টের সাথে আপনি যখন ওই বিশ্বস্ততার সাথে মার্কেটিং করবেন, বিশ্বস্ততার সাথে যখনই কাজ করবেন, সে কিন্তু আপনার হয়ে আরও 2-4 জনের কাছে নাম করবে। ভাই একটা জিনিস মনে রাখবেন, সে কিন্তু ওর দেশে আপনার মার্কেটিং করবে, যে আমার বাংলাদেশি একটা বায়ার, আমার বাংলাদেশি একটা মনে করেন সেলার আছে যার কাছ থেকে আমি গুগল পাসটা বাই করি, অনেক বিশ্বস্ত, অনেক ট্রাস্টেড, এভাবে কিন্তু সে আপনার মার্কেটিং করবে ওর দেশে। যা এই রিলেটেড মানে করেন সে 200 কিনে 300 কিনে, এরকম ওর কোনো একটা ফ্রেন্ড দেখেন যায় প্রতিদিন 500-600 করে কিনে, তখনই দেখেন যখন দেখবে যে সে অন্য জায়গায় পাচ্ছে না, তখন কিন্তু সে আপনাকে নক দিবে, বাট এর মাধ্যমে কিন্তু আপনাকেই বলবে যে ঠিক আছে আমাকে ওর সাথে যোগাযোগ করে দাও। তখন কিন্তু আপনি দেখেন আরেকটা ক্লায়েন্ট হলো, তার মাধ্যমে আবার দেখবেন ভালো সার্ভিস দিতে দিতে তার মাধ্যমে বিস্তার করে করে আপনি কিন্তু আরও 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 মনে করেন হিউজ পরিমাণে ক্লায়েন্ট পাবেন বা বায়ার পাবেন। তখন কি বলেন আপনাকে আর এই গুগল পে বাই সেলে কোনো প্রবলেম ফেস করতে হবে? ভাই তাহলে কেন আপনার এই প্রলোভন বা লোভে পড়ে যান? ভাই বাঙালিদের এই নেশাটা আপনারা কবে চেঞ্জ করবেন? এই এটা খাইকে আপনাকে জীবনে খাইতে হবে না। এই জন্য কিন্তু আমাদের বাঙালিদের দেখবেন যে বেশিরভাগ ছেলেবেলে অনলাইনে আসে টিকতে পারে না। ভাই বিগ একটা এমন আর্নিং করে নিছে, 2-3 মাস পর দেখবেন ফকির হয়ে গেছে, আর্নিং করে কী করবে? ওই শেষ পর্যন্ত দেখবেন যা যা করছে সব কিন্তু নামে চলে গেছে। ভাই একটা জিনিস মনে রাখবেন, এইটাই হচ্ছে কারণ আপনারা ক্যাশ অ্যাপ সাপোর্ট দেন, যারা সিপিএনে যারা সাপোর্ট দেন, খালি মারার ধান্দায় বসে থাকেন যে মারতে পারবো কেমনে, স্ক্যামিং করবো কেমনে, এই ধান্দায় বসে থাকেন। এই জন্য কিন্তু আপনাদের কিছু হয় না। ওই একদিন দুই দিন ইনকাম করে নেওয়ার পরে দেখবেন আপনার কিন্তু ওই বাস দিয়ে মানে বাসই খাইতে হয় আপনাদেরকে। তো মন মানসিকতাগুলো ঠিক করেন, আমি যেটা বুঝাতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্লায়েন্টদের সাথে এইভাবে আপনারা মিশবেন, কখনো স্ক্যামার করা বা তাদের টাকাগুলোকে মেরে দেওয়ার ধান্দা করবেন না। তাহলে দেখবেন তার মাধ্যমে মার্কেটিং করতে করতে আপনার একটা আমি ক্লায়েন্টের অভাব হবে না, এবং যে কাজগুলো নিয়ে আপনি করেন না কেন সেই কাজে আপনাদের বরকতের অভাব হবে না। তার লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম। ভাই দেখেন ইউটিউবে আসছি, 5টা ইউটিউব চ্যানেলে আমি দাঁড় করাইছি, এটা কী জন্য? আমি রিয়েলভাবে ইউটিউবে কাজ করি বিদায়, কিন্তু আমার চ্যানেলের অডিয়েন্স আমাকে এত পরিমাণে ভালোবাসে, সাপোর্ট করে। আপনারা দেখবেন যে কোনো ডলার বাই সেল মানে আমি কিন্তু অ্যাভেলেবল বাই সেল করি না কোনো প্রকার। আমার কোনো চ্যানেল অডিয়েন্স বলতে পারবেন যে সুমন আমার কাছ থেকে এত এটা সেটা বাই সেল করছে, কেউ কিন্তু আপনার এই কথাটা বলতে পারবেন না, কারণ আমি বাই সেল একদমই পছন্দ করি না ভাই, কারণ এই প্রচুর পরিমাণে স্ক্যামার আমাদের দেশে, বাই সেল করতে গেলেই প্রবলেম। তো যাই হোক, অনেক কথাই বললাম, আশা রাখি আপনারা যারা আমার ভিডিওটা আজকে দেখলেন অনেক ইন্সপায়ার্ড হবেন, এবং আমি যে জিনিসগুলো অ্যাভয়েড করে চলতে বলছি আপনাদেরকে এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলবেন, আপনাদের ক্লায়েন্টের বা বায়ারের অভাব হবে না, বায়ার আপনাদেরকে খুঁজে খুঁজে নক দিবে, শুধু বিশ্বস্ততার সাথে আপনাদেরকে মার্কেট প্লেসগুলোতে কাজ করতে হবে। তো এখন হচ্ছে এই ধরনের ক্লায়েন্ট বা বায়ার আপনারা পাবেন কিভাবে? তো আমি কিন্তু অলরেডি দেখেন আমাদের যদি মাইটিটেক চ্যানেলে চলে যাই, একটু যদি নিচের দিকে চলে যাই, 3 উইক আগে আমি যদি একটু নিচের দিকে চলে যাই দেখেন, 3 উইক আগে এই যে দেখেন আমি কিন্তু একটা ভিডিও আপলোড করে দিয়েছি গুগল ভয়েস বিক্রি করার জন্য চায়না বায়ার কিভাবে পাবেন, চায়না বায়ার পাওয়ার মানে সিস্টেম। এখানে কিন্তু দেখেন আমি এই যে ভিডিওটা আপলোড করে দিয়েছি, তো ভাই এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণভাবে দেখাই দিয়েছি, আপনাদেরকে কিন্তু কষ্ট করতে হবে, কারণ একটা সোনার হরিণ বায়ার এমনি এমনি কিন্তু আপনার কাছে আসবে না। যারা মনে করেন বাংলাদেশ থেকে গোনা, ভাই বাংলাদেশ থেকে কিন্তু গোনা কয়েকটা ছেলেপেলের কাছে ফরেন কান্ট্রি মানে ইউরোপ কান্ট্রির বায়ার আছে, সেটা হতে পারে চায়না অথবা ইউনাইটেড স্টেটস, গোনা কয়েকটা ছেলেপেলের কাছে, সর্বোচ্চ 20-30-25 জনের কাছে বাইরে কান্ট্রির বায়ার আছে। কারণ যাদের মানে আমাদের বাঙালির লেনদেন ভালো নয়, বায়ার পাইলে ওই যে 2-3 বার সঠিকভাবে লেনদেন করে বাস দিতে হয়ে মনে করেন যে পেমেন্ট মারে খেলে চলে আসলো, সে ভাবলোই না যে পরবর্তীতে তার দ্বারা সে আরও অনেক উপকৃত হবে, আরও ভালো কিছু পাবে। তো চেষ্টা করবেন যে বায়ারটাকে একবার পাবেন ভাই, তার কাছ থেকে লাইফ টাইম যেন কিছু হয়, আপনার ফায়দা হয়, এবং সে যেন আপনার বিজ্ঞাপন করে দিয়ে তার দেশে যেন আপনাকে আরও বায়ার নিয়ে আসে দেয়, এইভাবে আপনার এই বায়ারদের সাথে কাজ করবেন। তো এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখে আপনারা আমি সব কিছু দেখাই দিছি, যে টেলিগ্রামে কীভাবে বায়ার পাবেন, ফেসবুকের মাধ্যমে কীভাবে বায়ার পাবেন, ইনস্টাগ্রাম টুইটার এগুলোর মাধ্যমে কীভাবে গুগল ভয়েসের বিক্রির জন্য চাইনিজ বায়ার পাবেন। দেখেন আপনার 200 টাকার গুগল ভয়েস আমরা বিক্রি করতেছি কত, 345 টাকা, মানে দ্বিগুণ দাম আমাদের, দ্বিগুণ লাভ হচ্ছে। আমি কিন্তু লাইভ দেখাই দিয়েছি, পার ডে মনে করেন গুগল পে শুধুমাত্র সেল করে, শুধু হার্ড ট্রান্সফার করে আমাদের এরকম একটা আর্নিং আসতিছে, তা এর উপরে আর কী লাগে বলেন।
সো এই জন্য এই জিনিস আমি মানে সব কিছু লাইভ বলে দিলাম। আরও একটা বিষয়, এই ভিডিওটা কোনো জায়গায় যদি না বুঝে থাকেন, কোনো সিস্টেমে যদি আমার কাছ থেকে হেল্প লাগে, অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। আমি ট্রাই করবো আপনাদের সেই কমেন্টগুলো রিপ্লে করে যতটুকু পারি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। এবং আমি মনে করি আজকের এই ভিডিও থেকে আপনারা যারা গুগল ভয়েস নিয়ে কাজ করেন একদম ক্লিয়ার হয়ে গেছেন। আর আমি মনে করি আপনার প্রত্যেক দিন না হলেও 2 ঘন্টা করে এই ভিডিওটা মেনটেন করে সময় দিবেন ভাই, এই ভিডিওটা মেনটেন করে আপনারা সময় দিবেন। ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টুইটার, এগুলোতে লিঙ্কডিনে কিন্তু ভালো পরিমাণে বর্তমানে গুগল ভয়েসের বায়ার বা ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে। সময় দিবেন অন্তত 2 ঘন্টা করে। একটা সোনার হরিণ ক্লায়েন্ট আপনি পেয়ে গেলেই আপনাকে আর পিছন ফিরে তাকাইতে হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনাকে আর পিছন ফিরে তাকাইতে হবে না, বিশ্বাসের সাথে বাইরের ফরেন কান্ট্রির বায়ারদের সাথে কাজ করবেন, লাইফ টাইম আপনাদের আর্নিং হবে শুধুমাত্র হার্ড ট্রান্সফার করে। আর টিম চালালে তো কোনো কথাই নেই, শুধু 55 টাকা খরচ, জিমেল খরচ, আপনার গুগল পে সুরাদুরা ক্রিয়েট হবে, আপনি বাইরে বাইসেল করবেন। সো এতটুকুই আপনাদেরকে লাইভে দেখায় দেওয়ার ছিল ভাই, এক্সট্রা করে আর বলার কিছুই নাই। আবারও রিকোয়েস্ট করবো স্ক্যামিং থেকে দূরে থাকবেন ভাই, ওইটা মেরে খেয়ে কিন্তু আপনি বড় হতে পারবেন না, ওই ওর চাইতে ডবল পরিমাণ অ্যামাউন্ট আপনি নিজের থেকে নেমে যাবে। সো যারাই যে গুগল ভয়েসকে আবারও বলতেছি ক্যাশ অ্যাপ, সিপিএম মার্কেটিং বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকেন, 1 টাকা পাইলেও তার রিয়েল তার কস্টের আর্নিংয়ের টাকা আপনি তাকে ব্যাক দিয়ে দিবেন। এতে আপনি লাইফ টাইম অনলাইন জগতে থাকতে পারবেন, আপনার আর্নিং হবে। আর যখন সকলের অভিশাপ কুরানা শুরু করবেন বেশি দিন টিকতে পারবেন না, যেইটা কামাইছেন সেই তার চেয়ে বেশি পরিমাণ নামাই গিয়ে পথের ফকির হয়ে যাবেন। এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা অনলাইন জগতে টিকবেন, কারণ মানুষের অভিশাপ অনেক বড়ো একটা অভিশাপ। সে যতই খারাপ মানুষ হোক তার কষ্টের টাকা যদি আপনি মেরে ধরে খেয়ে থাকেন আপনাকে দুনিয়ার বুকে পরিশোধ করে যাইতে হবে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি লং করতেছি না, অনেক কিছু আপনাদেরকে লাইভ দেখাই দিলাম। তো ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটা বিশেষই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ট্রাই করবো আপনাদেরকে সেই টপিক বা সে রিলেটেড ভিডিও দিয়ে যতটুকু পারি হেল্প করার। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে আবার দেখা হবে। শুভকাম রইল, আল্লাহ হাফেজ।